হে এভরিওয়ান, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আর সাথে ছিল আমার উইকেন্ড অফ, উইকেন্ড অফের দিন এমনিতেই আমি খুব বেশি খুশি থাকি। আজ কিন্তু একটু বেশি খুশি, কারণ আজ আমরা সবাই মিলে যাব আমাদের বাড়ির পাশে রাম ঠাকুর সেবাশ্রমে, অনুষ্ঠান রয়েছে আর সেখানে মহাপ্রসাদও বিতরণ করা হবে। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে বেরিয়ে পড়েছি। সকাল থেকে আকাশে অনেকটা মেঘ করে রেখেছে আর বৃষ্টিও হচ্ছিল একটু পর পর, এখন একটু ফাঁকা রয়েছে তাই সবাই বেরিয়ে পড়লাম। আর এই যে মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, চলো তোমাদেরও দেখাই। মন্দিরে কিন্তু প্রচুর লোক হয়েছিল, আশা করছি বুঝতেই পারছো কত লোক হয়েছিল। তো চলো এবার ঝটফট গিয়ে আগে প্রণামটা সেরে নিই, তারপর যাচ্ছি খাবারের দিকে। সবাই মিলে এবার চললাম খাবারের দিকে, অনেকেরই খাওয়া হয়ে গেছে আর অনেক এবার বসবে, তো আমরা ঝটফট করে বসে পড়ি। এই যে আমি বোন কাকিমা বসে পড়লাম, এবার প্রসাদটাও দিয়ে দেওয়া হয়েছে আর আমি সকাল থেকে কিছু খাইনি প্রসাদ খাবো বলে, তো চলো আগে ঝটফট খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসি মন্দিরের সামনেটায়, আর এখানে এসে এই সুন্দর কীর্তনটা একটু সময় উপভোগ করি। এই যে আমাদের মন্দিরের ঠাকুর, যা তোমাদের আগে দেখাতে পারিনি তাই আবার আসলাম একটু তোমাদের দেখানোর জন্য। এখানে এসে ভালোই হলো, অনেক বছর পর দেখা হয়ে যায় এক দিদার সাথে। উনি হচ্ছেন আমার টিউশন ফ্রেন্ডের দিদা, আমাদের স্কুল তো এক ছিল না কিন্তু টিউশন আমরা একই জায়গায় পড়তাম। ওর সাথে আমার 2 বছরই খুব বেশি দেখা হয়, ক্লাস 11 এন্ড 12। কলেজে ওঠার পর ও এক জায়গায় আমি অন্য জায়গায়, তো তেমন বেশি ওর সাথে কথা হয়নি, কিন্তু ও যখন ছিল তখন দিদাকে নিয়ে একদিন আমাদের বাসায় ছিল। দিদার সাথে কথা বলে জানতে পারি 2 বছর আগে নাকি ও মারা যায় খুবই খারাপ একটি রোগে আক্রান্ত হয়ে। তো জেনে সত্যি খুব খারাপ লাগলো, আমি লাস্ট দেখাটাও ওকে দেখতে পারলাম না, কিন্তু দিদাকে দেখে অনেকদিন পরে অনেক ভালো লেগেছে। তারপর আমরা চলে আসি বাড়িতে। এই পর্যন্তই ছিল আমার মিনি ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।